রবিবার ভোররাতে রেজিনগর বাসস্ট্যান্ড মোড়ে 34 নম্বর জাতীয় সড়কের ওপর ঘটে এক বড় দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে পাথর বোঝাই এক লরি পলাশির দিক থেকে যাওয়ার সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা বালি বোঝাই একটি ডাম্পারকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হয় পাথর বোঝাই লরির ড্রাইভার। স্থানীয়দের তৎপরতায় লরির চালককে উদ্ধার করে ভর্তি করা হয় বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। অবস্থার অবনতি হয়, তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সময় রাস্তার মানুষ কম থাকায় ঘটেনি কোনো রকমের বড় দুর্ঘটনা।